ওকে, সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো উইচ পেপার্স টু নোটারি অ্যান্ড ট্রান্সলেট টু স্টাডি ইন ক্যানাডা ফ্রম বাংলাদেশ। তার মানে আজকে আমরা কথা বলবো আপনার কোন কোন পেপারগুলো নোটারি এবং ট্রান্সলেট করতে হবে বাংলাদেশ থেকে ক্যানাডায় পড়ার ক্ষেত্রে। তো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি অলরেডি বলছি যে এই ব্যাপারটা বলা আসলে একটু মুশকিল, কারণ বিভিন্ন জনের পেপার বিভিন্ন রকম হয়ে থাকে। সো যেহেতু পেপারগুলো এক একজনের জন্য এক এক রকম, এই ব্যাপারটা বলা একটু মুশকিল, কারণ বিভিন্ন জনের পেপার বিভিন্ন রকম, বিভিন্ন জনের বিভিন্ন রকম পেপারগুলো নোটারি করতে হয়, বিভিন্ন রকম পেপার ট্রান্সলেট করতে হয়। তো তারপরে আপনারা আমাকে বলছেন যে যাই হোক ভাই, আপনি একটা এস্টিমেটেড কিছু একটা বলেন যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই এই পেপারগুলো সাধারণত নোটারি এবং ট্রান্সলেটেড করা হয়। তার জন্য আমি এখানে লিস্ট করে ফেলছি সুন্দর মতো, যাতে আপনাদের সহজে বোঝাইতে পারি যে কোন কোন পেপারগুলো নোটারি এবং ট্রান্সলেটেড করাইতে হয়। আপনাদের যে পেপার থাকে সেগুলোর সাথে ক্যাটাগোরাইজ করে মিলাই নিয়ে যে এই পেপারগুলো আমি বলছি, এই পেপারগুলো আপনারা নোটারাইজ করবেন এবং ট্রান্সলেটেড করবেন। সো এই ব্যাপারে কথা বলার আগে একটা ব্যাপার ক্লিয়ার করে নিই, নোটারি জিনিসটা কি সেটা একবার বলি। সো নোটারি হচ্ছে আপনার যে পেপারগুলো সেগুলো সত্যায়িত করা যে আপনার এই পেপারগুলো ভ্যালিড, আসলে এই পেপারগুলো অরিজিনাল। সো এটাকে বলা হয় নোটারি। আপনার প্রত্যেকটা ফটোকপি করা কাগজকেই নোটারি করতে হয়, এবং যে সকল কপিগুলোকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন সেগুলোকে নোটারি করতে হয়। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এর মানে হচ্ছে যে পেপারগুলোকে আপনি ফটোকপি করছেন সেগুলোকে নোটারি করতে হবে, এবং যে পেপারগুলোকে আপনি বাংলা থেকে ইংরেজি করছেন সেগুলোকে নোটারি করতে হবে, এটা মাস্ট। আমি আশা করি বুঝতে পারছেন। সো মেন যে ব্যাপারটা থাকে, আপনার পাসপোর্টের যে ফটোকপি থাকে সেটাকে নোটারি করতে হয়, ওইটাকে ট্রান্সলেট করতে হয় না, ওইটাকে শুধু নোটারি করতে হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট কিংবা এনআইডি কার্ড। আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো থাকলো ওইটা, আর যদি এনআইডি কার্ড থাকে তাহলে তো আরও ভালো। সো বার্থ সার্টিফিকেট কিংবা এনআইডি কার্ড, এটার দুইটার যে কোনো একটাকে নোটারি করতে হয় ট্রান্সলেটেড করার পরে। সো এই পেপারগুলোকে আপনাকে ট্রান্সলেটও করতে হবে, নোটারিও করতে হবে। আইএলটিএসের যে ফটোকপি আছে সেটাকে আপনাকে নোটারি করতে হবে, বাট আইএলটিএসের কপিটাকে ট্রান্সলেট করতে হবে না, এটাকে শুধু নোটারি করলেই যথেষ্ট। এরপরে যেটা সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এসএসসির যে সার্টিফিকেট আছে, মানে মার্কশিট এবং সার্টিফিকেট, এই দুইটাকেই আপনাকে নোটারি করতে হবে। এরপর হচ্ছে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, দলিল থাকে, আর আর্নিং সোর্সের যে প্রুফ থাকে সেগুলোকে নোটারি করতে হয় এবং ট্রান্সলেটও করতে হয়। ধরেন আর্নিং সোর্সের যে প্রুফ, মানে আপনার জায়গা জমির যে দলিল, যদি জায়গা বিক্রি করে থাকেন তাহলে যে দলিলটার যে কপি আছে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় এবং তারপরে সেটাকে নোটারি করতে হয়। সো ট্রান্সলেট কপিটাকেও নোটারি করতে হবে, মেন কপিটাকেও ফটোকপি করে নোটারি করতে হবে। আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের যে পেপার আছে সেটাকেও ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তারপর নোটারি করতে হবে। দলিল যেগুলো থাকে ওগুলোকে নোটারি করতে হয়, দোকান ভাড়া থাকলে সেটাও নোটারি করতে হয়, আপনার যদি বাড়ি থাকে, বাড়ি যদি ভাড়া দিয়ে থাকেন সেখানে যদি বাড়ি ভাড়াটিয়ারা থাকে তাদের কাছ থেকে যে এগ্রিমেন্ট পেপারগুলো নেবেন সেগুলোকেও ট্রান্সলেট করে নোটারি করতে হয়, কিংবা যদি আপনি ইংলিশে ডাইরেক্ট করেন তাহলে শুধু নোটারি করলে চলে যায়। সো এই হলো এই ব্যাপারটা। এরপর যেটা সেটা হচ্ছে টিন সার্টিফিকেট বা ট্যাক্স সার্টিফিকেট। তো ট্যাক্স সার্টিফিকেটটা ইংলিশে থাকে, তার জন্য ট্যাক্স সার্টিফিকেটটাকে ট্রান্সলেট করতে হয় না, ট্যাক্স সার্টিফিকেটটাকে শুধু নোটারি করতে হয়। সো ট্যাক্স সার্টিফিকেটটাকে শুধু নোটারি করলেই যথেষ্ট। এরপর যেটা সেটা হচ্ছে প্যারেন্টসের ন্যাশনাল আইডি কার্ড। সো প্যারেন্টসের যে ন্যাশনাল আইডি কার্ডটা থাকে সেটাকে ট্রান্সলেটও করতে হয়, নোটারিও করতে হয়। ফটোকপিটা নেবেন সেটাকে নোটারি করবেন, ট্রান্সলেটেড কপি নেবেন সেটাকে নোটারি করবেন। সো এই ছিল টোটাল একটা এস্টিমেটেড ধারণা যে এই পেপারগুলোকে নোটারি করতে হয়। আমি যেহেতু অলরেডি আপনাকে বলছি যে এই পেপারগুলোর সাথে এক্স্যাক্টলি আপনার পেপারগুলো ম্যাচ হবে না, কারণ হচ্ছে বিভিন্ন জনের আলাদা আলাদা পেপার থাকে, সো আলাদা আলাদাভাবে নোটারি এবং ট্রান্সলেটেড করতে হয়। তো এই একটা এস্টিমেটেড ধারণা এই পেপারগুলো আমার লাগছিল ট্রান্সলেটেড এবং নোটারি করতে, তো আপনার জন্য একটু আলাদা রকম হইতে পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। সো এই ছিল একটা এস্টিমেটেড ধারণা যে কোন কোন পেপারগুলোকে নোটারি করতে হয়। আশা করি আপনি অনেক ভালোভাবে বুঝতে পারছেন যে কোন কোন পেপারগুলোকে নোটারি করতে হয় এবং ট্রান্সলেট করতে হয়। যদি বুঝে থাকেন দেন আই এম হ্যাপি that you got it right on your mind. Anyway, so ei chilo ajker video te, that was all for today. Ami dekha korbo apnar sathe next video te.